আসসালামু আলাইকুম, আমি আসমত, ট্রু লাইফ ব্লগ থেকে আপনাদের সাথে আছি। আজকে আমি আপনাদের সামনে একটি অ্যাকশন ক্যামেরা নিয়ে এসেছি, আনবক্সিং করব আপনাদের সামনে এবং এর সকল ফিচার এবং ডিটেইলিং আপনাদের সাথে শেয়ার করব। চলুন শুরু করা যাক। এটা হচ্ছে আকাসো V50X অ্যাকশন ক্যামেরা। ওর ভিডিও কোনো এক জায়গায় বলে দিব প্রাইস কত এটা, সো ভিডিওটি সম্পূর্ণ দেখুন না টেনে, আমাদের সাথেই থাকুন। এই ক্যামেরাটাতে প্রথমে যে জিনিসগুলো আছে, 4K ভিডিও করতে পারবে, 30 FPS ভিডিও, 20 MP রেজুলেশনের ফটো তুলতে পারবেন, সেই সাথে এটাতে টাচ স্ক্রিন আছে এবং 131 ফিট, দ্যাট মিন্স 40 মিটার ওয়াটার প্রুফ কেসিং দিয়ে আছে। এটার ব্যাকসাইডে যেটা দেখানো আছে, আকাশর নিজস্ব ইনস্টাগ্রাম আইডি আছে, ফেসবুকের পেজ আছে, ইউটিউবের চ্যানেল এবং টুইটারের নিজস্ব আইডি আছে, আপনারা সেখানে জয়েন করতে পারেন। এখানে ওরা বলে দিছে, দেখেন ওই যে আকাশো গো ক্লাব, কানেক্ট উইথ আওয়ার কমিউনিটি অ্যান্ড এনজয় এক্সক্লুসিভ মেম্বারশিপ বেনিফিট। সো আপনারা যদি এখানে জয়েন করেন, হয়তো তারা কিছু বেনিফিট আপনাদেরকে দিবে। এছাড়া এখানে বলে দিছে যে এখানে আর এক্সট্রা কী কী জিনিস ওরা ইনক্লুড করে দিছে, একটা ক্যামেরা তো দিছেই, সেই সাথে একটি ওয়াটার প্রুফ কেস, রিমোট কন্ট্রোল, ব্যাটারি চার্জার, দুইটা ব্যাটারি দিছে, এটাতে আমি জানি দুইটা ব্যাটারি যদিও লেখা নাই এখানে, সেই সাথে USB কেবল, প্রোটেক্টিভ ব্যাক ব্যাকডোর একটা এক্সট্রা দিয়ে দিছে মনে হয়, এটা লিখে দিছে, তারপরে ক্লিপ 1, ক্লিপ 2, হেলমেট মাউন্ট, আর আরও অনেকগুলো আলাদা মাউন্ট দিছে। আর চলুন আমরা আনবক্সিং করলে এগুলো দেখতে পাবো। আর এখানে ওদের নিজস্ব একটি অ্যাপস আছে, আপনাদের যদি আইফোন দিয়ে ইউজ করেন তাহলে অ্যাপল অ্যাপ স্টোর থেকে সেটা ডাউনলোড করে নেবেন, আর যদি অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন তাহলে গুগল প্লে স্টোর থেকে আকাশের অ্যাপটি ইনস্টল করে নেবেন। তাহলে আপনার যেগুলো ভিডিও করবেন এটার মাধ্যমে, সেটা দিয়ে ওদের কাছে কিছু পয়েন্ট এবং এক্সক্লুসিভ গিফট নিতে পারবেন। আচ্ছা চলুন আমরা প্রথম থেকে একদম শুরু করি আনবক্সিং। প্রথমে এটা কেটে ফেলি, এই দেখেন ভিতরে ক্যামেরাটা দেখা যাচ্ছে, এখানে একটা সাদা বক্সের ভিতর থেকে একসাথে কীভাবে জানি লাগানো আছে একটু দেখি। আচ্ছা এটা একটা বক্স, এই বক্সের ভিতরে ওদের সব মাউন্ট এবং একটা ম্যানুয়াল দিয়ে দিছে, একটু ম্যানুয়ালটাই প্রথমে দেখি। ম্যানুয়ালে ভাই খুব বেশি ডিটেল মিটেল এখানে কিছু নাই, শুধু সুইচ মুইচ এগুলো লাগবে না, এগুলো আমি আপনাদেরকে এমনিতে বুঝাই দিব, তো ম্যানুয়াল থাক, ম্যানুয়াল আপনারা নিজ দায়িত্বে পড়ে নিয়েন। এছাড়া এখানে আছে ক্যামেরাটা, আগে ক্যামেরাটাই দেখি খুলি, এটার ভিতর ক্যামেরা, সেই সঙ্গে ক্যাশিংটা দেখতে পাচ্ছেন। এইখানে একটা রাবার দেয়া, দেন এখানে একটা ক্লাম আছে, হ্যাঁ এই তো খুলে গেছে। এটা হচ্ছে মূল ক্যামেরা ইনক্লুডিং ক্যাশিং, তো যদি এটা এখান থেকে বক্সটা খুলতে পারবো, বক্সটা খুলে এই যে এটা এটা হচ্ছে মূল ক্যামেরা, এই যে দেখেন ক্যামেরাটা ধরলে একটা প্রিমিয়াম প্রিমিয়াম ফিল আসে, সুন্দর ফিনিশিংটা খুব ভালো করছে। ক্যামেরাটা অবশ্যই চালু করে দেখাবো, আর সাথেই থাকুন, এটা আপাতত থাকুক। আর এটা হচ্ছে কেসিং, কেসিংয়ের সঙ্গে ওরা একটা মাউন্ট ফিটিং করে এটার সাথে দিয়ে দিছে, লাগাই দিছিল, সিস্টেমটা আমার কাছে ভালোই লাগছে। তো যাই হোক এইটা কেসিং, সাথে দেখি আর কি কি আছে। এইখানে কিছু একটা বেল্ট দিয়ে দিছে, এই বেল্টগুলো দিয়ে আপনি চাইলে হেলমেটের মধ্যে বা কোনো জায়গায় আটকাইতে পারবেন, এই জন্য কিছু বেল্ট আছে। এটা একটা হোল্ডার, এটা হচ্ছে আপনার এখানে লাগায় ক্যামেরাটা মনে হয় এই যে, হ্যাঁ এইভাবে লাগায় ক্যামেরাটা, ট্রাইপড বা সেলফি স্টিক টাইপের স্টিক যেগুলো আছে সেগুলোর সাথে লাগায় বা গিম্বলের সাথে লাগায় আপনি ভিডিও করতে পারবেন, সুন্দর জিনিস। এবং এখানে যখন আপনি লাগাইলে এই যে এই জায়গাটা অটোমেটিক্যালি এসে এটাকে লক করে দেয়, সো খোলার কোনো চান্স নাই, ভালো জিনিস সেটা। তো এইটা একটা জিনিস গেল, আর এইটা হচ্ছে এটা কি বলবো, নাম দিব রেঞ্জ বলতে পারি আমরা, এইটা দিয়ে আপনি এই যে এইগুলো খুলতে পারবেন, টাইট করতে পারবেন, লুজ করতে পারবেন। সো এটা দেখাবো পরে,
এইটার ভিতরে দিছে দুইটা মাউন্ট দিয়ে দিছে। এই মাউন্ট দুইটা আপনি ওই বাইকের মধ্যে, বাইকের হেলমেটে লাগাইতে পারবেন, আবার বাইকের সামনের বডিতেও লাগাইতে পারবেন। তা আবার যদি কোনো ওয়ালের মধ্যে আপনি ফিক্সড করতে চান, যেখানে দাঁড়ায় আপনি ভিডিও করবেন, সেরকম কোনো জায়গাতেও লাগাইতে পারবেন, কোনো সমস্যা নাই। এটা ইজিলি ফিটিং করা যাবে। আর এই যে দেখতেছেন পিছনে একটা সাদা, এটা স্টিকার, এটা যদি খুলেন, খুলে ওয়ালে বা বাইক যে কোনো কিছুর মধ্যে লাগাই দিলে এটা লেগে যাবে। তবে হেলমেটের মধ্যে বা বাইকে লাগানোর সময় আমি সাজেস্ট করবো একটা এক্সট্রা একটা গাম আছে, সেটা নেগেটিভ পজিটিভ আঠা বলে, ওইটা দিয়ে কোনো এক ভিডিওতে হয়তো দেখাই দিব কীভাবে ইনস্টল করতে হয়। আপাতত এটার আনবক্সিংটা শেষ করি। এইটা হচ্ছে একটা রিমোট কন্ট্রোল, এই রিমোট কন্ট্রোলটা দিয়ে একটা ভিডিও ভিডিও আর এটা ফটো, এটাতে ক্লিক করলে ফটো উঠবে, এটাতে ভিডিও ক্লিক করলে ভিডিও স্টার্ট হবে, আবার আরেকবার ক্লিক করলে ভিডিও বন্ধ হবে। তারপরে এখানে আরও একটা মাউন্ট আছে, এটা একটা ব্যাক পার্ট এক্সট্রা দিয়ে দিছে। এই ব্যাক পার্টটা যদি কোনো কারণে স্ক্র্যাচ পড়ে বা ভেঙে টেঙে যায়, তাহলে এই পার্টটা খুলে এখানে লাগাইতে পারবেন। তারপর এই এইটা হচ্ছে আলাদা একটা স্টিকার দিছে, আর কিছু কেবল দিছে। কেবলগুলো কেন দিছে বলতে পারতেছি না, বাট এই স্টিকারগুলো দিছে। এগুলো আপনারা যদি এই যে মাউন্টগুলো লাগাবেন, একবার লাগাইলে তো পরে খুলে ফেলে এই আঠাটা থাকবে না, তখন হয়তো এগুলো ইউজ করতে পারবেন। এর বাইরেও আরও কিছু এক্সট্রা মাউন্টের কিছু অ্যাক্সেসরিজ দিয়ে দিছে। এটা আপনি এই মাউন্টের বদলে যদি এই মাউন্টটা লাগান, এটা একটু খুলে দেখাই, এই যে এই মাউন্টটা লাগাইলে এটাকে আরো বড় করা যাবে। এটা কোনো একটা ভিডিওতে দেখাই দিব কিভাবে বড় করতে হয়। আপাতত শুধু আনবক্সিং থাকুক। এটা হচ্ছে ব্যাটারি চার্জার, আপনার যে ব্যাটারিগুলো এটার সাথে আছে সেগুলো এটার মাধ্যমে চার্জ দিতে পারবেন। এখানে এই যে দুইটা পোর্ট আছে, একসঙ্গে দুইটা পোর্টের ব্যাটারি চার্জ করতে পারবেন। তারপরে এইটা হচ্ছে একটা ক্লিপ, এই ক্লিপের মাধ্যমে ফিটিং করে মাউন্টটা, ক্যামেরাটা ফিটিং করে কোনো কিছুর সাথে আটকাইতে পারবেন, এবং বেশ স্ট্রংও আছে। এছাড়া আরও কিছু ছোটোখাটো কিছু অ্যাক্সেসরি দিয়ে দিছে, যেগুলো বিভিন্ন ইনস্টলেশনের জন্য কাজে লাগবে। অনেকগুলো অ্যাক্সেসরি দিয়েছে, এগুলো যদি আপনি বাইরে থেকে কিনতে যান প্রায় ভালোই টাকা লাগবে, প্রায় হয়তো 1000-1200 টাকা লেগে যাবে। আর এটা হচ্ছে ব্যাটারি এবং ব্যাটারি চার্জ দেওয়ার একটা কেবল। এই যে এই দুইটা ব্যাটারি আর এইটা কেবল, চার্জ দিতে হইলে যেটা করতে হবে, এই যে এইখানে এইভাবে চাপ দিতে হবে একটু, তাহলে এগুলো ফিটিং হয়ে যাবে। চাপ দিতে হবে, তারপর এই যে এখানে লাগায়ে যে কোনো আপনি অ্যাডাপ্টার থেকে এটা চার্জ করতে পারবেন। আসেন এবার একটু ক্যামেরাটা অন করি, অন করে দেখি ক্যামেরার ভিতরে কী কী ফিচার আছে। প্রথমে এই ক্যামেরা অন করার জন্য একটা ব্যাটারি তো লাগাইতে হবে। এই যে এখানে ব্যাটারিটা দিয়ে একটু চাপ দিলেই ব্যাটারিটা ফিটিং ফিক্সড হয়ে যাবে। এটা ফিক্সড হয়ে গেছে। এটা হচ্ছে পাওয়ার সুইচ, আর এটা হচ্ছে শাটার সুইচ। আপনার যদি ছবি টবি তুলেন বা ভিডিও স্টার্ট করেন, এটা দিয়ে করতে পারবেন। আর এটা একটু চাপ দিয়ে ধরে রাখলেই এই তো চালু হয়ে গেছে। ক্লিক করলে উঠবে না, কারণ এই যে নো কার্ড, এখানে কার্ড লাগানো হয় নাই। তো আমাদের কাছে একটা কার্ড আছে, আমরা কার্ড কিনে নিয়ে আসি, সেই কার্ডটা এখানে ফিটিং করবো। আপাতত একটু অফ করি, আবার চাপ দিলে অফ হয়ে যাবে। এই যে এখানে একটা কার্ড আছে, কার্ডটা আমি অবশ্য আগে খুলছিলাম, আমি কার্ডটা বের করি। এটা একটা মেমোরি কার্ডের বড় স্লট দিয়ে দিছে। যদি আপনি মেমোরি কার্ডটা কম্পিউটার কেবল টেবল ছাড়া কম্পিউটার বা কোথাও লাগাইতে চান, সেই জন্য ওইটা দিয়ে দিছে। ওইটার মধ্যে মেমোরিটা ফিটিং করে কম্পিউটারের ডাটা ট্রান্সফার করতে পারবেন, ভিডিও ট্রান্সফার করতে পারবেন। এখন এইটার মধ্যেও মজার কিছু জিনিস আছে। এটা হচ্ছে স্যানডিস্কের একটা মেমোরি কার্ড। এখানে দেখেন ওদের একটা অ্যাপস আছে, অ্যাপ সিস্টেম আছে, এটার ভিতরে একটা পার্ট আছে। এই পার্টটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন, এটার ওদের নিজস্ব একটা অ্যাপস আছে। ওই অ্যাপসটা যদি আপনারা ইনস্টল করেন, টাকা দিয়ে কিনে কোনো সফটওয়্যার যদি ইনস্টল করেন, সেখানে যে যেমন কী কী কোড দিয়ে দেয়, এইখানে একটা এরকম কী কোড দিয়ে দিছে, এই যে এখানে একটা কী কোড দিয়ে দিছে। কিওয়ার্ডটা যদি অ্যাপসটা ইনস্টল করে কিওয়ার্ডটা দেন, তাহলে আপনি 2 বছরের জন্য সাপোর্ট পাবেন। এই যে এখানে ওই 2 বছরে যদি আপনার কোনো ডাটা হারায় যায়, ওদের ওই সফটওয়্যারটা দিয়ে আপনি সেই ডাটাটা রিকভার করতে পারবেন। তো এই মেমোরি কার্ডটা এখন একটু লাগাই।
এখানে বসায় চাপ দিলে মেমোরি কার্ডটা ইনস্টল হয়ে যাবে। দেন আমি আবার এটা চালু করে দেখি, এই তো চালু হয়ে গেছে। এইখানে সেটিংয়ে যদি যাই, এখানে ইমেজ স্টেবিলাইজেশন আছে, অন অফ করতে পারবেন। তারপরে আপনার এখানে রেজুলেশন কত দিতে হবে সেটা আছে, লুপ রেকর্ডিং, টাইম ল্যাপস, ফাস্ট মোশন, মাইক্রোফোন, সব কিছু, এক্সটার্নাল বিল্ট ইন সব কিছু এখানে সেট করে দিতে পারবেন। ও, এটার সাথে একটা এক্সটার্নাল মাইক্রোফোনও ফ্রি দিয়ে দিছে, আকাশ ব্র্যান্ডেরই সুন্দর একটা মাইক্রোফোন দিয়ে দিছে, সেটাও দেখাচ্ছি একটু পরে। আর এখানে পিছন এই সাইডটা অন আপ ডাউন ভলিউমের আপ ডাউন সুইচ আছে, সেটা দিয়ে আপনি ভলিউম বাড়ানো কমানো করতে পারবেন, ছবি তুললে বা ভিডিওগুলোও এটা দিয়ে নেক্সট করে করে দেখতে পারবেন যদি আপনি এখানে দেখতে চান। আর এই যে এই পাশে একটা হেডফোনের মাইক্রোফোনের পয়েন্ট আছে, পোর্ট আছে। এই মাইক্রোফোন কিন্তু ইউনিভার্সাল পয়েন্টগুলো না, এটা ডি টাইপ পোর্ট দিয়ে মাইক্রোফোনটা করা, এই যে ডি টাইপ পোর্ট দিয়ে করা। আর পাশে চার্জারের পোর্ট আছে, এই তো। আর এটার ভিতরে যদি এখানে মোড চেঞ্জ করতে চান, এখানে এই যে মোড আছে, এই যে নর্মাল মোড, ভিডিওর মধ্যে নর্মাল মোড, ল্যাপ রেকর্ড, টাইম ল্যাপ, স্লো মোশন, ফাস্ট মোশন এবং ওয়াইফাইয়ের অপশন আছে। ফটোতে যদি যান, ফটোতেও সিঙ্গেল ব্রাশ, টাইম ল্যাপ, সেলফ টাইম, লং এক্সপো, ওয়াইফাইগুলো আছে। আরও ডিটেল এইটার দিয়ে কী কী করা যাবে সেটা নিয়ে হয়তো কোনো এক সময় কোনো একটা ভিডিও বানাবো, যদি আপনারা চান আমাদেরকে জানায়, হয়তো একটা ভিডিও করব। লাস্ট এই আর এখানে এখানে যে আপনি ভিডিও ক্লিক করলে ভিডিও স্টার্ট হবে, আবার অফ করলে ভিডিওটা বন্ধ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আবার মুড যদি চেঞ্জ করেন, এখান থেকে যদি ফটোতে যান, ফটোতে যেয়ে এই যে এখন ছবি তুললে ফটোতে উঠবে, যে 20 মেগাপিক্সেলের ছবি উঠবে, যে 20 মেগাপিক্সেল সিঙ্গেল, এটা যদি ক্লিক করেন তাহলে সুন্দর করে ছবি উঠে যাবে। আচ্ছা, এটা তাহলে অফ করে দেই। লাস্ট একটা জিনিস দেখাই দিচ্ছি, সেটা হচ্ছে এই স্পিকার মাইক্রোফোনটা। এই মাইক্রোফোনটা দেখে ভালোই প্রিমিয়াম মনে হচ্ছে, যদি আমি এখনো ইউজ করে দেখি নাই তো আমি বলতে পারতেছি না মাইক্রোফোনটা কেমন হবে, ইউজ করে কোনো এক সময় বলবো। তো এই সব মিলে আমার এখানে দুইটা জিনিস কিন্তু হয়েছে, মাইক্রোফোনটা তো ফ্রিজ আগেই বললাম, আমাকে ওই মেমোরি কার্ডটা কিন্তু হয়েছে 64 জিবির মেমোরি কার্ড, আর এই আকাশো ব্র্যান্ডের ক্যামেরাটা কিন্তু হয়েছে। আকাশো ব্র্যান্ডের ক্যামেরা এমনিতে আমি দারাজেও চেক করে দিয়েছি, এখন 11,500 টাকা করে। আমি ইউনেস্কো চট্টগ্রামে ইউনেস্কো টাওয়ার থেকে কিনছি, ইউনেস্কো সেন্টার থেকে। সেইখানে আমি অনেকগুলো দোকানে দেখছি, সব দোকানে 11,000 টাকার নিচে দিবে না, মাইক্রোফোনটা সবাই ফ্রি দিতে চাইছে, কিন্তু 11,000 টাকা চাইছে। আমি একটা দোকান থেকে পাইছি, ওরা আমাকে এটা 10,100 টাকা দিয়ে দিছে লাস্ট। আর সেই সাথে মেমোরি কার্ডটা সব দোকানে 2100 টাকা যাচ্ছিল, ওদের কাছ থেকে আমি এটাও পাইছি, ওরা আমার কাছ থেকে এটা 1500 টাকা রাখছে। তো সব মিলে আমার 11,600 টাকা খরচ পড়ছে এইটা। তো আপনারা যদি নেন নিতে পারেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে একটি লাইক দিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন, সাথে বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওটা সবার আগে পেয়ে যান। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো নতুন ভিডিওতে। ধন্যবাদ।